يهده الله فلا مضل له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وما أرسلناك إلا كافات للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون لكن الآيات সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে তার ইবাদত করার সম্মতি প্রদান করেছেন তার প্রশংসায় আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর পৃথিবীর মধ্যে যে জাতিগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তার মধ্যে মানব জাতিকে তিনি এই পৃথিবীর বুকেতে নিজের মাখলুক সৃষ্টি করেছেন প্রতিনিধিত্ব দিয়েছেন আর সে মানব জাতির মধ্যে সর্বোত্তম ব্যক্তি হল নবী এবং রসুলগণ তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দূত বা পয়গম্বরগণ তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বকালে সর্বশেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকেতে পাঠিয়েছিলেন শুধুমাত্র একটি গোত্রের বা একটি সম্প্রদায়ের বা একটা এলাকা নবী বা রসুল করে নয় বরং তার পূর্বে যত নবী এবং যত রসুল এই পৃথিবীর বুকুতে এসেছে যে কোনো গোত্রের মধ্যে এসেছে যে কোনো ভাষার মধ্যে এসেছে তাদেরকে সেই ভাষার জন্য সেই এলাকার জন্য সেই অঞ্চলের জন্য সেই সম্প্রদায়ের জন্য নবী বা রসুল করে পাঠানো হয়েছিল তার পরবর্তী অঞ্চলের জন্য পাঠানো হয়নি বরং প্রত্যেকটা নবী এবং রসুলকে তার নিজের সম্প্রদায়ের জন্য প্রেরণ করা হয়েছিল কেবলমাত্র মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল ভাষাভাষীদের জন্য পৃথিবীর প্রত্যেকটা গোত্রের জন্য প্রত্যেকটা বংশের জন্য প্রত্যেকটা এলাকার জন্য তথা সারা পৃথিবীবাসীর জন্য তিনি প্রেরণ করেছেন আর তার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে পৃথিবীবাসীদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি তারপর অন্যত্র যেটা আমি পাঠ করলাম সূরা আনবিয়া 28 নম্বর আয়াত সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন আমি আপনাকে সমস্ত পৃথিবীবাসীর জন্য সমস্ত মানব মণ্ডলের জন্য সুসংবাদ দাতা এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি শুধুমাত্র মুসলমানদের জন্য নয় শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা নবী বলে স্বীকার করে নেবে তাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেন বড় গোটা মানব জাতির জন্য এখানে এসেছে
আমার আরসালনাকে ইলাকাফাতালেন নাস মানব জাতির জন্য বাশিরা ওয়া নাজিরা সুসংবাদ দাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। ওরা কি ডাক্তার না চালায় আর এবং কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন তার উপর অবতীর্ণ করেছেন এবং সেই কোরআন বিশ্ববাসীর জন্য অবতীর্ণ হয়েছে। আর সেই কোরআন মানব জাতিকে পথ প্রদর্শন করেছে। সেই কোরআনের মধ্যে আছে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি পৃথিবীর মধ্যে আগমন করবে তাদের জন্য শিক্ষণীয় বিষয়, তাদের জন্য বিজ্ঞান, তাদের জন্য ইতিহাস, তাদের জন্য সমস্ত কিছু দিক দর্শন পবিত্র কোরআনের মধ্যে নিহিত রয়েছে। আর মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্ববাসীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুসংবাদ দাতা, তাদের জন্য যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনবে, তাকে বিশ্বাস করবে, তার এবং পবিত্র কুরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ নিষেধ করেছে সেই আদেশ নিষেধকে মেনে নেবে এবং তার উপরে ঈমান আনায়ন করবে, সৎ কর্ম করবে, তাদের জন্য সুসংবাদ দাতা যে তারা ইহকালে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে এবং মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে তাহলে ইহ জীবনের পরে ইন্তেকাল করে ট্রান্সফার হয়ে স্থানান্তরিত হয়ে যে মধ্যবর্তী জীবন লাভ করবে তথা আলামে বারজাক তারপরে কিয়ামতের দিনে উত্থান এবং সে তখন হিসাব নিকাশের পরে তারা সফলতা অর্জন করবে। আর যদি তাকে সতর্ককারী রূপ হিসেবে সতর্ককারী রূপে পাঠানো হয়েছে এটার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র সৃষ্টির মালিক, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত স্থল জলস্তর যা কিছু রয়েছে যেখানে যা কিছু রয়েছে সমস্ত কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তথা এই মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন অমা খলাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুটি সম্প্রদায়কে জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আনুগত্য না করে, তার কথা যদি না মানে, তার আদেশ যদি পালন না করে, তার নিষেধ থেকে যদি বিরত না থাকে, তাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ককারী রূপে প্রেরণ করা হয়েছিল যে যদি তোমরা ইহকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীকে অস্বীকার করো, তার অপদ্যজনকরণ করো, তার রসুলের কথা না মানো, তাহলে ইহলৌকিক জীবন থেকে যখন তোমরা মুক্তি পাবে, যখন তোমাদের মৃত্যুর মাধ্যমে আত্মা ট্রান্সফার হবে, ইন্তেকাল হবে, সে আলামে বারজাখেও তোমাদের জন্য রয়েছে শাস্তি এবং চূড়ান্ত দিবস কিয়ামতের দিন যখন তোমাদের উত্থান করা হবে সেই দিনকেও তোমাদের পরিণামের পরে জাহান্নামে অবস্থান করতে হবে। অথচ অধিকাংশ মানুষ, পৃথিবীর অধিকাংশ মানুষ জানে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্ববাসীর জন্য, গোটা মানব জাতির জন্য সুসংবাদ দাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছে। তারা শুধু জানে একটা সম্প্রদায়ের জন্য, মুসলিম সম্প্রদায়। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি এমন একটা ব্যক্তিত্ব ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন তাদেরকে উত্তম চরিত্র দিয়ে, উত্তম আখলাক দিয়ে পাঠিয়েছিলেন এবং সমস্ত ধরনের বুরাই থেকে, সমস্ত ধরনের খারাপি থেকে, সমস্ত ধরনের তাগুদের ইবাদত করা থেকে তাদেরকে বাঁচিয়ে রেখেছিলেন। আর তাদেরকে ধৈর্যের পরীক্ষা স্বরূপ প্রত্যেকটা নবী ছাগল চড়িয়েছেন, ভেড়া চড়িয়েছেন। কারণ জানে ওই ছাগল বা ভেড়া চড়াতে গেলে তাদের ধৈর্যের প্রয়োজন হয় খুব। প্রত্যেকটা নবীকে তিনি উত্তম চরিত্রবান হিসাবে পাঠিয়েছে এবং প্রত্যেকটা নবীকে ধৈর্যশীল করার জন্য, ধৈর্য অবলম্বন করার জন্য,
তাদের মধ্যে ধৈর্য গড়ে তোলার জন্য কোনো না কোনো ভাবে তাদেরকে ছাগল ভেড়া চড়িয়েছেন। কারণ ওই ছাগলকে বা ভেড়াকে আপনি একদিকে ডাক দেবেন, তারা আপনার ডাক শুনবে না, তারা অন্যদিকে চলে যাবে। ছাগলের পাল ভেড়ার পাল যে রাখা চড়ায়, দেখবেন যে তার কথা মানে না, অধিকাংশ সময় তার কথা এড়িয়ে, তার মনিবের কথা এড়িয়ে অন্যদিকে চলে গিয়ে হয়তো পরের গাছকে এনে নেবে, পরে কোনো ক্ষতি করবে, এরকম সম্ভাবনা থাকতে পারে। যার কারণে ধৈর্যবান হওয়ার জন্য প্রত্যেক নবী এবং রসূলকে ওই কাজ করিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 17 বছর বয়স বা মতান্তরে 20 বছর বয়স, তখন তিনি জানেন না, তখন তার মধ্যে জ্ঞান নেই যে আমাকে পরবর্তীকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তি দান করবেন, সর্বশেষ নবী বা রসুল আমি হব, তখন তিনি জানেন না। কিন্তু উত্তম উত্তম আদর্শের জন্য, উত্তম চরিত্রের জন্য তিনি লক্ষ্য করলেন যে মক্কার বুকেতে বা তৎকালীন আরবের বুকেতে কি হতো, মানুষ একে অপরের উপরে অত্যাচার করত, একের সম্পত্তি অন্যজন দখল করে নিত, সফর করে আসছে বাণিজ্য রত অবস্থায় তাদের উপরে কি হতো, ডাকাত দল বা চোরের দল, দস্যুদের দল তাদের উপরে আক্রমণ করত। সেইগুলোকে প্রতিহত করার জন্য ইতিহাস সাক্ষ্য দেয় যে 587 খ্রিস্টাব্দ বা 590 খ্রিস্টাব্দ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যুবকদেরকে, কিছু যুবকদেরকে একত্রিত করলেন, একত্রিত করে তিনি একটি সংগঠন করলেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সংগঠন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সংগঠন যদি কেউ করে থাকে, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যখন তিনি জানেন না যে আমি ভবিষ্যতে নবী হব। সেই সংগঠনের নাম ছিল খিলাফায়ে ফুজুল। সেই সংগঠনের কর্ম লিপিবদ্ধ হয়েছিল যে যাদের উপরে অত্যাচার হয় আমরা সেই অত্যাচার হতে তাদেরকে রক্ষা করব, সেই শপথনামা লিপিবদ্ধ হয়েছিল। দস্যু দলের আক্রমণ হতে আমরা যারা সফর করে, যারা বাণিজ্য করে তাদেরকে যথাসাধ্য রক্ষা করব। মহিলাদের উপরে যে অত্যাচার হয় সেই অত্যাচারকে আমরা যথাযথ সকলে মিলে প্রতিহত করার চেষ্টা করব। বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে যে সমাজ থেকে, তার পরিবার থেকে, তার বংশ থেকে বঞ্চিত করা হয় বিভিন্নভাবে, সেই বঞ্চিতকে আমরা তাদের অধিকার আদায় করিয়ে দেব। এই ধরনের অনেক কিছু লিখিত ছিল সেই বীরপুর ফুজুলের সংগঠনের মধ্যে। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা উত্তম চরিত্রের মধ্যে তাকে দেওয়া হয়েছিল, গোটা আরবের মানুষ তাকে যারা চিনত তাকে সবাই জানত যে সত্যবাদী মানুষ, কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনি, তার চরিত্র নিয়ে কোনো কেউ জীবনে কোনোদিন আঙুল তোলার সাহস পায়নি। তিনি এমন সত্যবাদীটা ছিলেন যে যখন তিনি রসুল হয়ে নবুয়ত প্রাপ্ত হয়ে যখন ইসলামের প্রচার করছেন, মক্কার কুরাইশরা তথা কাফিররা তার বাণীকে প্রত্যাখ্যান করছেন, তার উপরে অত্যাচার করছেন, কিন্তু প্রয়োজনে নিজের মাল গচ্ছিত রাখবে, কার কাছে রাখবে না, কারোর কাছে গচ্ছিত রাখা যাবে না, সেই মোহাম্মদের কাছে সম্পদগুলো গচ্ছিত রাখতে হবে। কারণ তারা জানত যে যার কাছেই সম্পদ গচ্ছিত রাখা হবে, হতে পারে আমানতের খেয়ালত হয়ে যাবে, কিন্তু মোহাম্মদের কাছে রাখলে সে আমানতের খেয়ালত হবে না। তারা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদের সম্পদ, তাদের মাল, তাদের গয়নাগাটি, তাদের টাকা পয়সা, ধনুষ সমস্ত কিছু গচ্ছিত রাখত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তার ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, নিজের জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে যাচ্ছেন, তখন তাকে বুঝিয়ে দিচ্ছেন যে আমি চলে যাবার পরে এই যে টাকা পয়সা রয়েছে, এই যে গয়নাগাটি রয়েছে, এই যে ধন সম্পদ রয়েছে, এগুলো অমুকের অমুকের অমুকের, বুঝিয়ে যাচ্ছেন যে আমি চলে যাবার পরে তাদেরকে তাদের সম্পদগুলোকে ভালোভাবে বুঝিয়ে দিও, তখনও পর্যন্ত কাফেররা যে হত্যা করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই পরিকল্পনা করে নিয়েছিল। কিন্তু হত্যা করার আগে, এই পরিকল্পনা করার আগে যে তার কাছ থেকে সমস্ত কিছু ছিনিয়ে নিতে হবে, ফিরিয়ে নিতে হবে, এটা
জায়গা পাইনি, কারণ তারা জানতো যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেললে তার কাছে যেটা গচ্ছিত আছে সেটা আমরা উদ্ধার করতে পারব। এমন একটা চরিত্রবান মানুষের উপরে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন কবি, বিভিন্ন যুগে বিভিন্ন সাংবাদিক তাকে কলঙ্কিত করার জন্য বিভিন্ন রকমের ভাষা, বিভিন্ন রকমের ব্যঙ্গ এবং বিভিন্ন রকমের কার্টুন এঁকে তাকে অসম্মান করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি আর পারবে না, কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি নাম যেটা প্রত্যেক দিন উচ্চারিত হয় সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। কোন ব্যক্তির নাম যদি উচ্চারিত হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়, কারণ পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা জায়গায় যে মুসলমানরা আছে তারা পাঁচ অক্ত নামাজ আদায় করে, আর সেই পাঁচ অক্ত নামাজের মধ্যে দরুদ ইব্রাহিম না পড়লে পরে তাদের নামাজ কবুল হবে না, আর সেই দরুদ ইব্রাহিমের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে যেমন পৃথিবীর বিভিন্ন রাশিকারাশি উচ্চারিত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পদ্ধতি করেছেন পৃথিবীর সূর্য অস্ত এবং সূর্য উদয়ের যে তিনি বিভিন্ন ধাপ করেছেন। আজকে আমরা এখানে জুমার নামাজ পড়ছি, কোথাও হয়তো জুমার নামাজ হয়ে গিয়েছে, কোথাও হয়তো এখন ফজরের নামাজ হচ্ছে, কোথাও এশার নামাজ হচ্ছে, সেইভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরিয়ে ফিরিয়ে পাঁচ অক্ত নামাজ প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা ঘন্টায় পড়া হচ্ছে, আদায় করা হচ্ছে, আর সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারিত হচ্ছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে দরুদ পাঠ করা হচ্ছে। যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন রূহ যখন সৃষ্টি করেছিলেন, রূহ সৃষ্টি করার পরে সমস্ত রুহের কাছে তিনি স্বীকৃতি নিয়েছিলেন যে তোমাদেরকে কে সৃষ্টি করেছেন, আমি কি তোমাদের রব নয়? সকল রুহ যারা পৃথিবীতে এসে বিদায় নিয়েছে, যারা পৃথিবীতে আসবে, কিয়ামত পর্যন্ত আসবে, সকলে এক বাক্যে স্বীকার করেছিল যে আপনি আমাদের রব। অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর, যত নবী রসুলকে প্রেরণ করেছেন, যাদেরকে নেতৃত্ব দান করেছেন, নবুয়ত দান করেছেন, তাদেরকে আলাদা করে তাদের রূহগুলোকে এক জায়গায় করেছিলেন যে তোমাদের আমি পৃথিবীতে নেতৃত্ব দেবো, তোমাদের নবুয়ত দেবো, কিন্তু তোমাদের থাকা অবস্থায় এমন এক ব্যক্তি এই মোহাম্মদকে আমি প্রেরণ করি যদি তোমাদের মাঝে, তাহলে তোমরা তার আনুগত্য করতে বাধ্য, তোমরা তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে বাধ্য, তোমরা তার প্রচার করতে, তাকে সহযোগিতা করতে বাধ্য থাকবে। সকল নবীদের রূহ আত্মাগুলো তার সেই মুহূর্তে স্বীকৃতি দান করেছিল। সেই নবী সেই রসুলের চরিত্র নিয়ে আজকে যারা ব্যঙ্গ বিদ্রুপ করে তারা মনে করছে পার পেয়ে যাবে, মানুষের কাছে তারা পার পেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তারা পার পাবে না, কারণ অতীতের অনেক ইতিহাস রয়েছে যারা ইসলামের ক্ষতি করতে চেয়েছে, যারা আল্লাহ তথা তার রসুলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শাস্তি নেমে এসেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, সেই হিরফুল ফুজুল সংগঠন মানব জাতির কল্যাণের জন্য গঠিত হয়েছিল, এমনকি যখন তিনি মদিনাতে জেলে হিজরত করে, মদিনাতে হিজরত করে গেলেন, দলে দলে যখন মানুষ ইসলাম কবুল করছে, তখন ইসলামী নীতি লিপিবদ্ধ করা হচ্ছে, ইসলামী আইন লিপিবদ্ধ করা হচ্ছে, ইসলামী চারিদিকে ছড়ানো হচ্ছে, আইন কানুন কোরআন হাদিসের রীতিনীতি সবাইকে বলে দেওয়া হচ্ছে। তখন মদিনার আশেপাশে কারা ছিল? ইয়াহুদি ছিল, খ্রিস্টান ছিল, এবং আরো অন্যান্য জাতি সম্প্রদায়রা ছিল, কম বেশি 10টা জাতি সম্প্রদায় ছিল, বিভিন্ন ধর্মের মানুষ ছিল। তারা আশঙ্কায় পড়ে গেল যে আমরা যদি ইসলাম কবুল না করি তাহলে এর মধ্যে চলতে পারবো কিনা, আমাদের সঙ্গে সদ ব্যবহার করা হবে কিনা, আমাদের ধর্ম সুরক্ষিত থাকবে কিনা, আমরা আমাদের ধর্ম সঠিকভাবে পালন করতে পারবো কিনা। প্রথম হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে দ্বারা লেখালেন মদিনা সনদ, ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে। সেই মদিনা সনদে পরিষ্কারভাবে লিপিবদ্ধ করা হলো
যে 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 ধর্ম পালন করে নিজের ধর্ম স্বাধীনতাভাবে সে পালন করতে পারবে। এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের উপরে আক্রমণ করবে না, এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের ধর্মকে আচরণকে পালন করতে বাধা প্রদান করবে না। নিজ নিজ ধর্ম তুমি পালন করতে পারো, নিজ নিজ ধর্মের তুমি প্রচার করতে পারো, কিন্তু অন্য ধর্মকে কটাক্ষ করে অন্য ধর্মের বিদ্রুপ করে নিন্দা করে সেটা প্রচার করা যাবে না। বরং ভারতের প্রচার করা মানুষ তোমার বিচার করবে যে কোনটা ভালো কোনটা মন্দ, যার যেটা ইচ্ছা সেটা সে গ্রহণ করবে, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের মধ্যে আয়াতও দিয়ে দিয়েছেন, লাইট রহাবিদ্দি, দিনের মধ্যে কোন জবরদস্তি নেই, ধর্মের মধ্যে কোন জবরদস্তি নেই। তবে হ্যাঁ, তুমি এই ধর্মের মধ্যে এসে আবার ফিরে যাবে এটা ইসলাম কোনদিন মেনে নেয়নি। ইসলামকে গ্রহণ করবে যে ব্যক্তি ইসলামের মধ্যে প্রবেশ করবে, অতঃপর ইসলাম থেকে বেরিয়ে যাবে তাকে বলা হয় মুরতাদ। আর ইসলামী শাসনতন্ত্র, ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতা যাদের হাতে আছে তাদের সেই শাস্তিটা দিতে হবে, মুরতাদকে মৃত্যুদণ্ড দিতে হবে। মুরতাদের একটাই শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড। যে ব্যক্তি ইসলাম কবুল করেনি কোন ইসলামের রাষ্ট্রে, সেই ব্যক্তি স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু ইসলাম কবুল করে নিল তারপরে ইসলামের বিভিন্ন নিন্দা মন্দ করে ইসলাম থেকে বেরিয়ে গেল, সে মুরতাদ হয়ে গেল, তার মৃত্যুদণ্ড। তবে মৃত্যুদণ্ড সাধারণ মানুষ দেবে না। যেমন আজকে যে আলোচনা হচ্ছে, আজকে যেটা নিয়ে সারা বিশ্বে চর্চা হচ্ছে, সেই ব্যক্তিদের গ্রেফতার করে তাদেরকে শাস্তি প্রদান করা হচ্ছে, রাষ্ট্রের অধিকার, রাষ্ট্রকে দিতে হবে, কোনো সাধারণ মানুষের সেটা অধিকার নেই। যেখানে কোনো আইন থাকবে, রাষ্ট্র ক্ষমতা থাকবে, সেখানে রাষ্ট্রীয় ক্ষমতাকে রাষ্ট্রীয় আইনকে মেনে নিয়ে আইনের পথে হেঁটে সেটা করতে হবে। তার জন্য বিভিন্ন ধরনের অশান্তি করে, বিভিন্ন ধরনের মানুষকে কষ্ট দিয়ে আন্দোলন করা ইসলামে নিষিদ্ধ আছে। তবে অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক কিছু বৈধ হয়ে যায়। তবে কোনো মতে রাষ্ট্রীয় রাষ্ট্রের কোনো সম্পদের ক্ষতি করে নয়, রাষ্ট্রের কোনো নেতার ক্ষতি করে নয়, বরং ইসলাম যেটা বলে সেটা হচ্ছে পথের মধ্যে কোনো ধরনের যদি কষ্টদায়ক জিনিস থাকে, কোনো কষ্টদায়ক জিনিস থাকে, কোনো মানুষ হয়তো হেঁটে যাচ্ছে, একটা ইটের টুকরো পড়ে আছে কেউ হয়তো দেখতে পাবে না, বা কোনো কাঁটা পড়ে আছে কেউ দেখতে পাবে না, হয়তো কারোর পায়ে ফুটে যেতে পারে, বা কেউ হয়তো ওই পাথর বা ইটেতে ঠোক্কর খেয়ে পড়ে যেতে পারে, আঘাত খেতে পারে, যে ব্যক্তি সেটাকে পথ থেকে সরিয়ে দেবে, ওই পথ থেকে সরিয়ে দেওয়া কষ্টদায়ক বস্তুকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য বলা যায় সেটা হচ্ছে ইমানের একটি অঙ্গ। আর পরিষ্কার সাহি মুসলিমের হাদিস রয়েছে সম্পর্কে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে শুধু এই জন্য যে সে একটা পথ দিয়ে হেঁটে যাচ্ছিল, সেখানে একটা দেখলো যে একটা এমন গাছের দাগ পড়ে আছে যার দ্বারা মানুষ কষ্ট পাচ্ছিল, কষ্ট অনুভব করছিল, সে সেই কাঁটাদার দাগটাকে কি করলো, ধরে খুব কষ্টের সাথে সাইডে সরিয়ে দিল, সেখানে মানুষ সে কষ্ট থেকে লাঘব পেল, তার জন্য তাকে জান্নাত দান করা হয়েছে। তো মুসলমান কোনোদিন কারোর ক্ষতি করে, কোন সম্পদের ক্ষতি করে, কাউকে কষ্ট দিয়ে রাষ্ট্র অবরোধ করে আন্দোলন করবে এটা স্বীকৃতি ইসলাম দেয়নি। তবে যদি প্রশাসনের অনুমতি নিয়ে নির্দিষ্টভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কোনো কিছু করা হয়, প্রশাসনের অনুমতি নিয়ে যদি করা হয়, তার জন্য পরিষ্কার লিপিবদ্ধ রয়েছে যে প্রশাসনের আওতায় থেকে তোমাকে সব কিছু কাজ করতে হবে। সাহিহ মুসলিমের অনেক হাদিস রয়েছে, তো সেটা করতে পারে। তবে জানতে হবে যে প্রশাসনের অনুমতি আছে, সব আছে, শান্তি শৃঙ্খলাভাবে করতে হবে, কিন্তু সেখানে গিয়ে উৎপীড়ন চালু করলাম, যে ব্যক্তি সেটা করবে সে দোষী হবে, এবং তার জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জবাবদিহি করতে হবে। আর সে যে ইসলামের ভালাই করতে গেছে না, বরং তার দ্বারা ইসলামের ক্ষতি সাধন হবে। আর একটা ব্যক্তির জন্য দশটা ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়,
শিশু ব্যক্তির খারাপের জন্য, খারাপ আচরণের জন্য, খারাপ চরিত্রের জন্য সমগ্র জাতিকে নিশানা করা হয়, সমগ্র সম্প্রদায়ের উপরে আঙুল করার বিধর্মীরা সুযোগ পেয়ে যায়। এই সুযোগটা আমাদের দিলে চলবে না। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সম্মানের জন্য আমরা আজকে আন্দোলন করছি, কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সম্মানকে আমরা প্রতিদিন লুণ্ঠিত করছি, লাঞ্ছিত করছি, বঞ্চিত করছি। কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের যে ভালোবাসার প্রতীক রূপ হল তার আদর্শে নিজেকে রঞ্জিত হতে হবে, তার আদর্শকে নিজের মধ্যে গড়ে তুলতে হবে, তার চরিত্রকে নিজে অনুসরণ করতে হবে, তার আনুগত্য প্রদর্শন করতে হবে। সেটাই হল মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রকৃতপক্ষে ভালোবাসা। কিন্তু একটা মানুষ প্রত্যেক দিন দাড়ি কামাচ্ছে, সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে প্রত্যেক দিন কর্তন করছে, তাকে বেয়াদবি করছে, আর সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছে আমার নবীর জন্য আমি সবকিছু করতে পারি, যা দিতে পারি। সে মিথ্যুক, সে ভণ্ড। এইরকম ব্যক্তির কোন প্রয়োজন নেই ইসলামে। কাল কিয়ামতের দিন যদি সে ওঠে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট ছোট দাড়ি নিয়ে তার কাছে গেছিল, তাকে নিজের মুখ ঘুরিয়ে নিয়েছিল, তাহলে যে একদম দাড়ি প্রেম করে নিচ্ছে তাকে দেখতেই পারবে না। মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে ভালোবাসতে হবে, তার আনুগত্য করে, তার আদর্শ, তার পথকে অবলম্বন করে, তিনি যেটা আদেশ করেছে সেটা পালন করে, যেটা নিষেধ করেছে সেটাকে বর্জন করে তাকে ভালোবাসার ভাগাদায় করতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসি বলে বেরিয়ে যাচ্ছি তার নামে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে মৃত্যু অবস্থায় মারা যাবেন, শেষ বাক্য তার মধ্যে নামাজ, 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 সেই নামাজই নেই। তাহলে এরা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসে নাকি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন শব্দ দিয়ে গেছেন? তিনি যখন পারছেন না মসজিদে প্রবেশ করতে, মসজিদে ঢুকতে পারছেন না, ওঠার ক্ষমতা নেই, তবুও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন তার কোলেতে মাথা রেখে যে মসজিদের পর্দাটা একটু সরাও, দেখি আবু বকর কিভাবে নামাজ পড়াচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়জনের নামাজ পড়াচ্ছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাটা সরিয়ে খুব কষ্টের সঙ্গে পর্দাটা সরিয়ে দেখছে, তার দুই চোখ বেয়ে অশ্রু বইছে, খুশির অশ্রু যে যাক আমি আজকে জাতিকে, উম্মতে মুহাম্মদকে নামাজের পাঠ দিতে পেরেছি। তার একটা ইমামের পেছনে আমি যে নির্দেশ দিয়েছি আমাদের সালা আবু বকরকে নেতৃত্ব দেওয়া হোক, তাকে ইমামতি করতে দেওয়া হোক, তার ইমামতিতে তারা নামাজ আদায় করছে। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে যখন মাথা রেখে মৃত্যুবরণ করছেন, তখনও সেই একই শব্দ, নামাজ, নামাজ, নামাজ। কই নামাজ আজকে মুসলমানের? নামাজ নেই বলে মোহাম্মদ রসুলকে ভালোবাসি। আর সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন বাইনাল আবদি ও বাইনাল কুফরি ফারকুসলা, একজন কাফিরের মধ্যে আর একজন মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তাহলে আপনি যে ভালোবাসছেন আপনার ভালোবাসাটা মিথ্যা। আপনি ভালোবাসে ওই পথে গিয়ে যদি কোনো ঘটনা করে আপনার প্রাণ চলে যাবে জাহান্নামে, কারণ আপনি নামাজই পড়েননি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেননি, তার আদেশকে প্রত্যেক দিন অবমাননা করে চলেছেন, আর বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। কিসের ভালোবাসা? তাই ভালোবাসতে হবে, সঠিকভাবে ভালোবাসতে হবে, অনুসরণ তার করতে হবে, তবে আপনি প্রকৃতপক্ষে মুমিন বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সঠিকভাবে আমাদেরকে বুদ্ধিশক্তি দান করেন এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শকে আমাদের মধ্যে রঞ্জিত করার তিনি যেন আমাদেরকে সুমতি প্রদান করেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। তো যে কথা শেষের দিকে রয়েছে নামাজের বিষয়ে, নামাজের বিষয়ে অনেক আলোচনা হয়েছে। আমরা সকলেই জানি যে নামাজ প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ, তথাপি আমরা আদায় করি না। আমরা জানি যে মসজিদ আল্লাহর ঘর, সেখানে আল্লাহর ইবাদত করতে হয়। যদি আপনি কোনো কাজে ব্যস্ত থাকেন, আপনার শরীরে অসুস্থতা থাকে, সে কথা আলাদা, কিন্তু আপনি বসে আছেন, গল্প করছেন দোকানেতে, আর আজান হয়ে যাচ্ছে, নামাজের সময় হয়ে যাচ্ছে, আপনি জানছেন যে আজান হয়েছে 15 মিনিট
মিনিট পরে নামাজ, 20 মিনিট পরে নামাজ, আপনাকে যদি জমাতে হাজির হতে হয় তাহলে একটু আগে যেতে হবে, কিন্তু আপনি ওই রোগড়ে 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 আসছেন, এক রেখা ছেড়ে যাচ্ছে, 2 রেখা ছেড়ে যাচ্ছে, যদি ইচ্ছাকৃত ভাবে ওরকম হয় আপনার নামাজ হবে না। মসজিদ আপনাদের, মসজিদ আমাদের, মসজিদটা আমাদের আবাদ করতে হবে, কিন্তু আমরা বসে গল্প করছি, চায়ের দোকানে আড্ডা মারছি, জুয়ার আড্ডায় বসে আছি, কেউ হয়তো মোবাইল চালিয়েছে, তাকে তাতে অশ্লীল সিনেমা হচ্ছে বা খবরই হচ্ছে, যা কিছু আপনি সেটা পরে দেখতে পারেন। আজকের যে ইন্টারনেটের যুগ আছে, সেই যুগে তো আপনাকে কোনো কিছু যে আমরা ছেড়ে যাবে তা না। এখনই যেটা হচ্ছে সেটা লাইভ যেমন দেখতে পারেন, আপনি গিয়ে নামাজ ছেড়ে গিয়ে সেটাকে আবার আপডেট করে দেখতে পারেন। এখনই আপনাকে দেখতে হবে না, প্রথমে আজান যখন হবে আপনার জন্য নামাজ আদায় করা ফরজ, সব কিছু ত্যাগ করে এসে আমরা যদি কোনো অজুহাত না থাকে, শরীয়তে যেটা অজুহাত, আপনার শারীরিক অসুস্থতা, আপনি নামাজ পড়তে আসছেন, আপনি বাড়িতে নামাজ পড়বেন, আপনি হয়তো ক্লান্ত হয়ে আছেন, তার মধ্যে হয়তো ঘুমিয়ে পড়েছেন, 3 ব্যক্তির জন্য কোনো হিসাব নিকাশ নেই, যে ব্যক্তি পাগল, মাথা খারাপ হয়ে গিয়েছে, কি শুনছে, কি বলছে, কি বুঝছে, কোনো কিছু তার জ্ঞান কর্ম নেই, পৃথিবীতে কি ঘটছে না ঘটছে, শীত কি, বর্ষা কি, গ্রীষ্ম কি, সে কিছুই জানে না, সেই ব্যক্তির জন্য নামাজ মা, তার কোনো হিসাব নেই। যে ব্যক্তি অজ্ঞান আছে, বেহুশ হয়ে আছে, তার জন্য হিসাব নেই। যে ব্যক্তি স্বাভাবিক, অর্থাৎ পুরুষ, আপনার পুত্র সন্তান, তার এখন নাভির নিচে চুল গজায়নি, মোচ ওঠেনি, কিছু ওঠেনি, পুরুষত্বের লক্ষণ দেখা দেয়নি, তার হিসাব নিকাশ নেই। যে কন্যা সন্তান, তার বয়সন্ধি চালু হয়নি বা মাসিক চালু হয়নি, তার পূর্বের হিসাব নিকাশ নাই। আর যে ঘুমিয়ে আছে, ঘুম ভাঙছে না, ঘুম ভাঙার তরিকা তার মালুম আছে, কিন্তু সেটাকে আজকের যুগের উপর যদি বলা যায়, আজকে কেউ অস্বীকার করতে পারবে না। আজকের যুগে মোবাইলে আপনাকে কেউ ফোন করলে আপনার ঘুম ভেঙে যায়, অ্যালার্মটা দিতে পারেন না, ফজরের নামাজে দুঃখের বিষয়, যে আজান নাই সেই জমা পড়ে, কোনো লোক নেই, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনার যদি কোনো কারণ না থাকে, বিনা কারণে যদি আপনি হজরের আপনার মসজিদে এমন ঘটনা করছে যে আজান দিচ্ছে সে একাই নামাজ পড়ছে, তাহলে এর জন্য আপনাকে, আমাকে, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হিসাব দিতে হবে। পাঁচত্ব নামাজে যদি এই অবস্থা হয় বাড়ি কাছে, যার বাড়ি যত কাছে তাকে হিসাব বেশি দিতে হবে, আর যার বাড়ি যত দূরে সে নাকি বেশি পাবে। আপনার বাড়ির পাশেই মসজিদ, আপনার দোকানের পাশেই মসজিদ, আপনার কারখানা থেকে অদূরে গেলেই মসজিদ, আপনি কারখানায় কাজ করে যাচ্ছেন, আজান হয়ে যাচ্ছে, আপনার হুঁশ জ্ঞান নেই, আপনি চায়ের দোকানে বসে আড্ডা মেরেই যাচ্ছেন, গল্প গুজব করেই যাচ্ছেন, মোবাইলে দেখেই যাচ্ছেন, হুঁশ জ্ঞান নেই, তার জন্য কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে কালকে আমাদের দিন আল্লাহ তাআলা করে। কারণ এই নামাজ ছাড়া মুসলিম হতে পারে না। আর যে রসুলের জন্য আমরা আজকে প্রাণ বিসর্জন দিতে তৈরি, সেই রসুলের পরিষ্কার কথা যে কাফির আর মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, যে পাঁচত্ব নামাজ কায়েম করলো সে মুসলমান, আর যে পাঁচত্ব নামাজ পরিত্যাগ করলো সে মুসলমান নয়, সে কাফির। সবচেয়ে গুরুত্ব ইমান আনার পরে দেওয়া হয়েছে নামাজের বিষয়কে, কিন্তু সেই নামাজটাকে আমরা অবজ্ঞা করে যাচ্ছি, আর আমরা চেঁচিয়ে যাচ্ছি, চিৎকার করে যাচ্ছি যে আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা নবীর দরবি। এই চিৎকারের চেঁচামেচির মাধ্যমে কিছু প্রমাণ করা যায় না, আপনার আখলাকের মধ্যে, আপনার চরিত্রের মধ্যে প্রমাণ করতে হবে। আপনাকে দীন ইসলাম পালন করে, দীন ইসলামের আরকান পালন করে আপনাকে প্রমাণ করতে হবে আপনি মুসলমান। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি বড় নয়, অনারবদের আরবের উপরে কোনো বৈশিষ্ট্য নয়, আর আরবের মধ্যে অনারবদের উপরে কোনো বৈশিষ্ট্য নয়, পৃথিবীর কোনো কালো মানুষ সাদা মানুষ থেকে শ্রেষ্ঠত্ব নয়, আর কোনো সাদা মানুষ কোনো কালো মানুষ থেকে শ্রেষ্ঠত্ব নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ হচ্ছে সেই ব্যক্তি যে ইমানে, যে আরকানে, যে আখলাকে, যে চরিত্রতে, যে দীন ইসলাম পালনে সবচেয়ে এগিয়ে, সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যবর্তী সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়। তা আমাদেরকে সেই সচেষ্ট হতে হবে যাতে আমাদের ইমানকে আমরা রক্ষা করতে পারি, যথারীতি যাতে আমরা ইসলামের আদর্শকে পালন করতে পারি, মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে
যেভাবে ভালোবাসার কথা, তার আনুগত্যের মাধ্যমে আমরা যেন সেটা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সুযোগ আমাদেরকে প্রদান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না আল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين